Hello students, welcome to my online class. Today I am taking class on special use of phrase and words. Tumra jano je eta ingreji ditiyo patrer question number 3 jar marks hocche 5 10 ta clue thakbe ekta question ami dekhabo jekhane 10 ta board er moto kore 10 ta clue thakbe ebong prottekta word ke tumi kintu ekbare beshi dui bar byabohar korte parben na eta hocche niyom ar jei question ta ajke amra solve korbo अर्थात जेई दसटा क्लू थाकबे सेई क्लूगुलो आमी एकटा एकटा करे तोमाके तोमादेर आबार बुझिए दिच्छी। एखन एई क्वेश्चनटा सल्व करार आगे तोमाके कयेकटा विषय तोमादेर ख्याल राखते होबे, सेगुलो होच्छे जे तोमार देखो जे जेई उत्तरगुलो तोमाके लिखते होबे सेई उत्तरगुलो एकटा बक्से थाके, जेटाके आमरा क्लोजेस्ट उइथ क्लूजेर साथे तुलना करते पारि। किन्तु क्लोजेस्ट उइथ क्लूजेर साथे एई टपिकेर एकटु पार्थक्य होच्छे एटा जे উইথ ক্লুজের শব্দগুলো যেরকম থাকে আর এখানকার শব্দগুলো একরকম না। এখানে আমরা শুধু ওয়ার্ডের সাথে কিছু ফ্রেজও পাচ্ছি। তো ফ্রেজ আর ওয়ার্ড, আমাদের টপিকটা হচ্ছে ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস। ওয়াই ইট ইজ স্পেশাল, কারণ যেই ফ্রেজগুলো আমরা ব্যবহার করব আর যে ওয়ার্ডগুলো ব্যবহার করব সেগুলোর একটা সিলেক্টেড লিস্ট আছে। আমি বিভিন্ন সময় ক্লাসে তোমাদের মনে বলেছিলাম যদি বা লিস্টও দিয়েছিলাম যদি তোমাদের মনে থাকে যে 30 থেকে 35টা বা নট মোর দ্যান 40 30 থেকে 35টা ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ যদি তোমরা পড়ো তাহলে এই টপিকে তুমি কিন্তু একেবারে মাস্টার হতে পারবে। তো আমরা আজকে দেখে নিই আমাদের ফার্স্ট ওয়ার্ডটা কী আছে, সেই ওয়ার্ডগুলো আমি চেষ্টা করবো তোমাদের বোঝাতে এবং পাশাপাশি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো। এবং আরেকটা জিনিস খেয়াল রাখবে যে এই ওয়ার্ডগুলো বোঝা কতটা জরুরি, কারণ এই প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমাদের বক্সে থাকছে আজকে। তাহলে এই ওয়ার্ডগুলো বুঝলে তুমি কিন্তু আমার সাথে সাথে উত্তরগুলো করতে পারবে। তো চলে আসো, নাম্বার ওয়ান দেখো, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড শব্দের অর্থ যেটা আমরা বলি পলাইট রিকোয়েস্ট, মানে হচ্ছে ভদ্রভাবে অনুরোধ করা কোনো কিছুর জন্য। একটা এক্সাম্পল দেখো, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, যে আপনি কি দরজা খুলতে কিছু মনে করবেন বা আপনি কিছু মনে না করলে দরজাটা খুলুন। এখানে একটা জিনিস দেখো, উড ইউ মাইন্ডের পরে তোমার যে ভার্বটা এসছে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ হয়েছে। এই ব্যাপারটা হচ্ছে এইরকম, যেটাকে আমরা জিরান বলি, জিরানের ব্যাপারটা কি ভার্বের সাথে আইএনজি যোগ করা। এবং অডিও মাইন্ড দেখতে পাচ্ছ, অডিও মাইন্ড বা উড দিয়ে যেই লাইনগুলো শুরু হয় সেখানে কিন্তু অবশ্যই একটা কোশ্চেন মার্ক থাকে, অর্থাৎ তুমি কিন্তু একটা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছ। এইটা কোশ্চেনটা বোঝার জন্য এটা একটা ভালো দিক, যেটা হচ্ছে যে যদি শূন্যস্থান থাকে, ধরো এই অংশটা নেই বাকি অংশটা আছে, তাহলে আমি দেখব যে ভার্বের সাথে আইএনজি যোগ অর্থাৎ জিরান্ড আছে এবং সেন্টেন্সের শেষে একটা কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে, তাহলে আমি মোটামুটিভাবে ধরে নিব যে উড ইউ মাইন্ড বা এই টাইপের একটা উত্তর আমাদের হবে। সেকেন্ডটা দেখো, উড ইউ মাইন্ড টেলিং মি দ্য টাইম, কিছু মনে না করলে আপনি সময় কি বলবেন, এরকম একটা কিছু বলা হচ্ছে। এখানেও কিন্তু দেখো ভার্বের সাথে আইএনজি যোগ, দ্যাট মিন্স একটু আগে যেটা দেখালাম জিরান্ড ইউজ করা হয়েছে আর লাইনের শেষে একটা কোশ্চেন মার্ক ইউজ করা হয়েছে। নাম্বার টু দেখো, হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো। এখন বরং ভালো ব্র্যাকেট আমি একটু লিখে দিয়েছি, লক্ষ্য করো, টু গিভ অ্যাডভাইস, মানে অন্যকে বলার ক্ষেত্রে যে তোমার এটা করা ভালো, আপনার এটা করা ভালো, নিজের ক্ষেত্রে না কিন্তু অন্যের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করব। এক্সাম্পল দেখো, ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে, মানে ইট ইজ রেইনিং, ইউ হ্যাড বেটার ক্যারি অ্যান্ড আমব্রেলা। বলছে যে বৃষ্টি হচ্ছে, তোমার বরং ভালো বা আপনার বরং ভালো একটা ছাতা বহন করা, অর্থাৎ অন্যকে আমি উপদেশ দিচ্ছি। আর সেটা আগেই বলেছি যে অন্যকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে হ্যাড বেটার ইউজ করা হবে। আরেকটা এক্সাম্পল দেখো, দ্য মিটিং ইজ ওভার, ইউ হ্যাড বেটার লিভ দ্য হল রুম। অর্থাৎ মিটিং লাইনের অর্থটা কি দাঁড়ালো, দুটো লাইনে দেখো যে মিটিং শেষ হয়েছে, তোমার বরং ভালো হল রুমটা ত্যাগ করা, অর্থাৎ আমি কিন্তু কী করলাম যে অন্যকে উপদেশ দিলাম। যেক্ষেত্রে কোনো লাইনে আমরা যখন কোশ্চেনটা সলভ করতে যাব, দেখব কোনো লাইনে যদি দেখা যাচ্ছে যে অন্যকে উপদেশ দেওয়ার মতো একটা ব্যাপার ঘটছে বা অর্থ চাচ্ছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করবো যে হ্যাড বেটার এখানে বসানো যায় কি না। নাম্বার থ্রি দেখো, ইউজ টু। ইউজ টু ব্র্যাকেটে আমি একটা সংক্ষেপে এর অর্থটা সহজে বোঝার জন্য লিখেছি, প্র্যাকটিস, অর্থাৎ যা প্র্যাকটিস করা হয়, অর্থাৎ নিয়মিত চর্চা করা হয় বা হতো এক সময় অতীতে কোনো কাজ কেউ বা একাধিক ব্যক্তি নিয়মিতভাবে করতো, এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। এক্সাম্পল দেখো তাহলে মনে হয় বুঝতে পারবে,
he used to live in village অর্থাৎ সে একটা গ্রামে বাস করত মানে এক সময় অবস্থাভাবে বা এক সময় সে একটা গ্রামে বাস করত বা গ্রামে বাস করে সে অভ্যস্ত সেই অভ্যস্ত অর্থে আমরা ইউজ টু ব্যবহার করেছি আরেকটা এক্সাম্পল দেখো when we worked in the same office we used to have tea together অর্থাৎ এইখানে আমরা ইউজ টু ব্যবহার করেছি লাইনটার অর্থটা দেখো যে when we worked in the same office যখন আমরা একই অফিসে কাজ করতাম we used to often have tea together আমরা একসাথে চা খেতাম অর্থাৎ আমরা একসাথে চা খাওয়ার অভ্যাস ছিল আমরা যখন একসাথে ছিলাম তখন আমরা একসাথে অফিসে চা খেতাম সেই অতীতের কোনো কাজ যেটা অভ্যস্ত হিসাবে বোঝানো হয়েছে অর্থাৎ অভ্যাসগতভাবে করতাম সেক্ষেত্রে আমি ইউজ টু ব্যবহার করেছি নাম্বার ফোর দেখো ইট ইট তো জানো যে একেবারে সহজ একটা শব্দ ইট মানে এটি এবং ইটটা ব্যবহার কোথায় ইটটা সাধারণত সেন্টেন্সের শুরুতে অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় এবং ইটের পরে দেখো ইটের পরে কিন্তু একটা টু বি ভার্ব ব্যবহার হয় অর্থাৎ টু বি ভার্বের পূর্বে একটা অস্থায়ী সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার হয় যেটি একটি সেন্টেন্সে আসলে এর একটা অর্থ দাঁড়াবে যেমন দেখো ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু কি বললাম দেখো ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু অর্থাৎ এই সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে আমরা ইট ব্যবহার করেছি খেয়াল রাখতে হবে যে ইটটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে সাধারণত ব্যবহৃত হয় আর এই লাইনটার অর্থ হচ্ছে যে ইট ইজ ইজি টু সে মানে হচ্ছে এটা বলা সহজ কিন্তু করা কঠিন নাম্বার ফাইভ দেখো নাম্বার ফাইভের শব্দটা হচ্ছে অ্যাজ ইফ খেয়াল রাখবে অ্যাজ স্পেস আছে ইফ এখন অ্যাজ আর ইফের মাঝখানে যদি আমি স্পেস না দিই তাহলে কী হয়ে যাবে জানো এ এস আই এফ কী হয়ে যাবে আসিফ হয়ে যাবে অতএব আমরা কিন্তু এটা ব্যবহার করবো না আমরা মাঝখানে একটা স্পেস দেবো অ্যাজ ইফ যার অর্থ হচ্ছে যেন বা মতো কী যেন বা কী মতো তাই তো আচ্ছা তাহলে লাইন দেখি হি অর্ডার্স মি অ্যাজ ইফ আই ওয়ার হিজ সার্ভেন্ট মানে হচ্ছে সে আমাকে অর্ডার করে অ্যাজ ইফ যেন আমি তার চাকর অর্থাৎ যেন বা মতো এই ক্ষেত্রে বা এই অর্থে আমরা অ্যাজ ইফ ব্যবহার করব আশা করি বুঝতে পারছো আমরা নাম্বার সিক্সে চলে আসি নাম্বার সিক্স দেখো উড রেদার শব্দ অর্থ হচ্ছে যেটা বাংলা যদি আমরা বুঝি বরং ভালো এখন বরং ভালো ব্যাপারটা হচ্ছে এরকম যে দুটা কাজ থাকবে দুইটা কাজের মধ্যে একটা থেকে আরেকটা ভালো একটা করাচ্ছে আরেকটা করা বরং ভালো এক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করব এক্সাম্পল দেখো আই উড রেদার স্টাফ দেন বেক বলছে যে আমি স্টাফ শব্দ অর্থ কি না খেয়ে থাকা বা উপোস থাকা আর বেক শব্দ তো জানো ভিক্ষা করা তো বলছে যে আমি বরং ভালো ভিক্ষা করাচ্ছে না খেয়ে থাকবো এখানে দেখো দুইটা কাজ একটা হচ্ছে ভিক্ষা করা আর একটা হচ্ছে স্টার্ভ অর্থাৎ না খেয়ে থাকা বলছে দুইটা কাজের মধ্যে আমি বরং না খেয়ে থাকবো অর্থাৎ দুটা কাজের মধ্যে একটি কাজ বেশি ভালো ওইটাকে আমি পছন্দ করি ওটা আমি করবো সেক্ষেত্রে উড রেদার ব্যবহার করা হয়েছে যদি না বুঝতে পারো তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আই উড রেদার ডাই দেন সারেন্ডার কী হলো আই উড রেদার আমি বরং মরে যাব কী করাচ্ছে সারেন্ডার করাচ্ছে দুটা কাজ মরে যাওয়া আরেকটা হচ্ছে সারেন্ডার করা এখন সারেন্ডার করাচ্ছে বরং মরে যাব অর্থাৎ দুইটা কাজের মধ্যে একটা চেয়ে আমি আরেকটাকে বেশি পছন্দ করেছি বা বেশি প্রেফার করেছি সেই ক্ষেত্রে আমি উড রেদার ব্যবহার করব অর্থাৎ উড রেদার ব্যবহার হয় দুটো কাজের মধ্যে একটি কাজকে আমি বেশি প্রেফার করছি সেই ক্ষেত্রে উড রেদার ব্যবহার করব নাম্বার সেভেন অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে যেটা বাংলা আমরা বলতে পারি ভেরি মানে খুব সহজ অল্প সময়ের মধ্যে বা দ্রুত সময়ের মধ্যে এ ভেরি শর্ট টাইম তো খুব দ্রুত সময়ের মধ্যে কোনো কাজ করতে বলা হচ্ছে বা করবো সেক্ষেত্রে আমি অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করবো দেখো অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ হি লেফট দ্য প্লেস মানে কী হলো অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ সে খবরটি পেতে না পেতেই হি লেফট দ্য প্লেস সে জায়গাটি ত্যাগ করেছে অর্থাৎ খবরটা পাওয়ার সাথে সাথেই সে জায়গাটা ত্যাগ করেছে বা দ্রুত সময় বা অল্প সময়ের মধ্যে সে জায়গাটা ত্যাগ করেছে অর্থাৎ কোনো কাজ খুব দ্রুত করা সাথে সাথে করা বা অল্প সময় করার ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব
নাম্বার এইট দেখো, সো দ্যাট এর মানেটা হচ্ছে যাতে, ঠিক আছে, সেটা কীরকম দেখো, দ্য স্টুডেন্টস স্টাডিজ রেগুলারলি সো দ্যাট হি ক্যান কাট আ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন। আচ্ছা, এই লাইনটা বোঝার আগে একটু দেখি যে কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন শব্দের অর্থ কি। সেন্টেন্সের এই অংশের অর্থটা আমাদের খুব দরকার। আচ্ছা, সেন্টেন্সের এই অংশটা কেন দরকার না জানলে আমরা পুরো শব্দের মানে পুরো লাইনটা হয়তো ভালো করে বুঝতে পারবো না, ঠিক আছে। যে কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন মানে হচ্ছে যে পরীক্ষায় ভালো ফল লাভ করা, অর্থাৎ পরীক্ষায় ভালো নম্বর পাওয়া। আচ্ছা, এক্ষেত্রে বলিনি যে এই যে লাইনগুলো বোঝাচ্ছি, অর্থাৎ লাইনগুলো ভালো করে না বোঝাতে কিন্তু তুমি উত্তরগুলো করতে পারবে না। অর্থাৎ পরীক্ষায় এই টপিকের জন্য, প্রত্যেকটা টপিকের জন্য, এটার জন্য তো অবশ্যই যে লাইনগুলো ভালো করে বোঝা খুব জরুরি। আচ্ছা, এই যে লাইনটায় আসছিলাম আমরা, সো দ্যাট দিয়ে, দ্য স্টুডেন্টস স্টাডিজ রেগুলারলি সো দ্যাট হি ক্যান কাট এ গুড ফিগার ইন দ্য এক্সামিনেশন, মানে হচ্ছে যে একজন শিক্ষার্থী নিয়মিত লেখাপড়া করছে যাতে করে সে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে বা পরীক্ষায় ভালো মার্কস পেতে পারে। এখন পরীক্ষায় ভালো ফলাফল করার উদ্দেশ্যে সে কিন্তু নিয়মিত লেখাপড়া করছে, অর্থাৎ নিয়মিত লেখাপড়া করছে কেন, যাতে সে, এই যে বললাম যাতে সে বা যেন সে, এই যাতে বা যেন অর্থেই কিন্তু আমরা সো দ্যাট ব্যবহার করব। অর্থাৎ যে লাইন এই ধরনের শব্দ এই ধরনের একটা অর্থ রিগার করবে ওখানেই আমরা এই শব্দটা ব্যবহার করার চিন্তা করব। চলে আসো নাম্বার নাইনে, লেট অ্যালোন। লেট অ্যালোন মানে হচ্ছে ভাবাই যায় না বা দূরের কথা। যেমন দেখো যে হি ক্যান নট সুইম 1 কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার। বলছে যে এখানে সে 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারে না, আর 10 কিলোমিটার তো দূরের কথা বা 10 কিলোমিটার কথা তো ভাবাই যায় না। অর্থাৎ সাধ্যের অতীত যেটা অসাধ্য একটা বিষয় যদি হয়, যেমন এখানে যেটা বলা হচ্ছে যে একজন ব্যক্তি 1 কিলোমিটারই সাঁতার কাটতে পারে না, 10 কিলোমিটারে তো প্রশ্নই ওঠে না বা ভাবাই যায় না বা দূরের কথা, এক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। নাম্বার 10, এটা হচ্ছে আজকে আমাদের শেষ শব্দ, যেই বক্সটা দিয়ে বা যেই কোশ্চেনটা দিয়ে আমরা আজকে প্র্যাকটিস করব, তার শেষ শব্দ হচ্ছে হোয়াট ইফ। এই হোয়াট ইফ শব্দের অর্থ হচ্ছে তাহলে কি। হোয়াট ইফ শব্দটা আগে দেখো WH দিয়ে কিন্তু আমাদের শুরু হয়েছে, তাই না? আর WH মানে তো অবশ্যই একটা কোশ্চেন থাকবে, অর্থাৎ এইটাও কিন্তু তোমার অনেকটা যে নাম্বার ওয়ানে বলেছিলাম উড ইউ মাইন্ড, অর্থাৎ WH দিয়ে শুরু হওয়া কোনো ফ্রেজের শেষের দিকে সাধারণত একটা কোশ্চেন মার্ক হয়। অর্থাৎ যেই শূন্যস্থানে যেই লাইনের আমরা ডান পাশে, অর্থাৎ লাইনের শেষে একটা কোশ্চেন মার্ক অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখবো, সেক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের বক্সে ক্লুতে WH জাতীয় কী কী আছে, উড ইউ মাইন্ড, হোয়াট ইফ, এই টাইপের কী আছে। তো হোয়াট ইফ মানে হচ্ছে যেটা বাংলা শাব্দিক অর্থ হচ্ছে তাহলে কি হবে বা তাহলে কি হতো। লাইনটা দেখো, হোয়াট ইফ দ্য রেইন ইজ লেট, যে দেরিতে বৃষ্টি হলে কি হবে, কি হবে যদি দেরিতে বৃষ্টি হয়, এই ক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করেছি মানে তাহলে কি হবে এই অর্থে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের 10টা ওয়ার্ড। আমরা এই 10টা ওয়ার্ড নিয়ে এখন একটা কোশ্চেন সলভ করব, অর্থাৎ আমি তোমাদের এখন একটা বক্স দেখাবো, সেই বক্সে তোমরা ওকে দেখতে পাচ্ছ, তোমরা যেইভাবে আমাদের বোর্ড কোশ্চেনটা আসে, বোর্ড স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন আমি এখানে শো করেছি, বক্সের ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, যেই 10টা ওয়ার্ড নিয়ে আমি এতক্ষণ কথা বলেছি বা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করছি বুঝতে পেরেছ, সেই 10টা ওয়ার্ডই আমি এখানে বোর্ডে বক্সে শো করেছি। ওয়ার্ডগুলো আবার একটু পরিচিত হয়ে নিই, এবার কিন্তু তোমরা ওয়ার্ডগুলো বাংলা বা মানেটা বোঝার চেষ্টা করবে, আমি কিন্তু বলবো অবশ্য সাথে সাথে। যেমন দেখো ফার্স্ট ওয়ার্ডটা ছিল কি, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ড মানে কি, উড ইউ মাইন্ড মানে হচ্ছে যদি কিছু মনে না করো বা যদি কিছু মনে না করেন করবেন, সেক্ষেত্রে আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করি। পরেরটা দেখো হ্যাড বেটার। হ্যাড বেটার মানে হচ্ছে বরং ভালো বা তবু ভালো, যে আপনার এটা করা ভালো বা তোমার এটা করা ভালো। এই হ্যাড বেটার কিন্তু আমার নিজের বেলায় না, অন্যের বেলায়
অন্যকে উপদেশ দেওয়ার ক্ষেত্রে, অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। ইউজ টু, অভ্যস্ত, অর্থাৎ আমি বা কেউ অতীতে কোনো কাজ করতে অভ্যস্ত ছিলাম, সেক্ষেত্রে ইট ব্যবহার করব এবং ইউজ টু ব্যবহার করব। আর ইট হচ্ছে কোনো সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ একটা অস্থায়ী সাবজেক্ট হিসাবে ইট ব্যবহার হয়, ঠিক আছে। আর ইটের পর কিন্তু সাধারণত একটা টু বি ভার্ব থাকে, ওয়াজও থাকতে পারে, ইজও থাকতে পারে। হ্যাঁ, অ্যাজ ইফ, অ্যাজ ইফ মানে, অ্যাজ ইফ কিন্তু আগে বলেছি এটা স্পেস থাকবে, অ্যাজ ইফ মানে হচ্ছে যেন বা মতো। ওড্রেদার, ওড্রেদার মানে কি বলতো? ওড্রেদার মানে কিন্তু আমি বলেছি যখন আমি ওয়ার্ডগুলো এক্সপ্লেন করেছি, নাম্বার সিক্সে ছিল ওড্রেদার, ওড্রেদার মানে হচ্ছে বরং ভালো। অ্যাজ সুন অ্যাজ, যত দ্রুত সম্ভব বা যত তাড়াতাড়ি সম্ভব কোনো কাজ করতে বলার জন্য অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করব। সো দ্যাট, যাতে বা যেন, কেউ কোনো কাজ করছে, কাজ করার পেছনে একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্য পূরণের জন্য সো দ্যাট ব্যবহার করা হয়েছে। কেউ এই কাজটা করছে যাতে করে সে একটা কিছু পায়, সেই এই যাতে বা যেন ক্ষেত্রে আমরা সো দ্যাট ব্যবহার করি। লেট অ্যালোন, ভাবাই যায় না। আর হোয়াট ইফ, হোয়াট ইফ মানে হচ্ছে তাহলে কী হবে, মানে কোনো কিছু হলে কী হবে, এক্ষেত্রে আমরা হোয়াট ইফ ব্যবহার করব। আচ্ছা, এবার যে লাইনগুলো আছে, লাইনগুলো দেখো একটা একটা করে, আমরা একটা একটা করে লাইনগুলো দেখি, অর্থ বুঝি এবং বক্সের থেকে ওয়ার্ডগুলো নিয়ে আমরা সলভ করার চেষ্টা করি, আশা করছি পারবে। যেমন হি অ্যাক্টস, ড্যাশ হি ওয়ার রিচ, সো নোবডি লাইকস হিম, মানে কি দাঁড়ালো? যে অ্যাক্স মানের অর্থটা, ওই যে তখন বললাম যে লাইনের অর্থ, লাইনের শব্দের প্রত্যেকটা অর্থ মানে হচ্ছে টোটালি লাইনের অর্থ না বুঝলে কিন্তু উত্তর তোমার ভুল হয়ে যাবে, বোঝো তো? তুমি আরেকটা উত্তরও কিন্তু ভুল করতে সম্ভাবনা বেশি, কারণ দশটা ওয়ার্ড তুমি কিন্তু দশ জায়গায় ব্যবহার করবে, কোনো ওয়ার্ড তো সেকেন্ড টাইম ইউজ করা যায় না। অ্যাক্স, অ্যাক্স মানে হচ্ছে ভান করা বা অভিনয় করা। হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ, যেন সে একজন ধনী ব্যক্তি, মানে সে ধনী ব্যক্তি না, ভান করছে সে একজন ধনী ব্যক্তি, কারণ ধনী ব্যক্তি হলে তার তো আর অভিনয় করা দরকার পড়ে না, তাই না? তাহলে ফলে কি হলো? সো নোবডি লাইকস হিম, তাই কেউ তাকে পছন্দ করে না। তাহলে এখানে যদি আমরা বক্সের থেকে একটা শব্দ বাংলায় একটা লাইনটা চিন্তা করি, যে হি অ্যাক্টস ড্যাশ হি ওয়ার রিচ, সে অভিনয় করছে যেন সে একজন ধনী ব্যক্তি, যেন অর্থে আমরা কোন শব্দটা ব্যবহার করতে পারি? দেখো তো, অ্যাজ ইফ, মতো বা যেন, যে সে ধনী ব্যক্তির মতো অভিনয় করছে বা ধনী ব্যক্তির মতো সে আচরণ করছে, ও যেটা বললাম যে বাস্তবে সে ধনী না, এই জন্যই কী হচ্ছে, ফলে কেউ তাকে পছন্দ করে না। বুঝতে পারলে? নাম্বার টুতে দেখো, মানে নাম্বার বি, ড্যাশ ইটিং সি ফিশ, আই থিঙ্ক ইউ উইল এনজয় লট, অর্থাৎ তুমি যদি সি ফিশ খাও, সি ফিশ মানে কি? সামুদ্রিক মাছ, রাইট? তুমি যদি সামুদ্রিক মাছ খাও তাহলে আমি মনে করি তুমি খুব মজা পাবে। এখন লাইনটা ভালো করে দেখো কি উত্তর হবে, তার চেয়ে আগে আমরা লাইনটা দেখি, যে লাইনের শেষে একটা কোশ্চেন মার্ক আছে। আমরা কি বলেছিলাম, সাধারণত ডব্লিউএস দিয়ে যে কোশ্চেনগুলো, অর্থাৎ ক্লুগুলো আছে, এখানে আমরা ডব্লিউএস দিয়ে বেশ কয়েকটা ক্লু দেখতে পাচ্ছি, ওডিও মাইন, রুদ্রেদার, হোয়াট ইফ, এই টাইপের ডাব্লিউএস দিয়েই যে কোশ্চেন কিন্তু এখানে শুরু হবে, যেহেতু এটা একটা ইন্টোগ্রেটিভ সেন্টেন্স দেখতেই পাচ্ছ। তাহলে এখানে কি উত্তর হতে পারে, আমরা বাংলায় একটু চিন্তা করি, ড্যাশ ইটিং সি ফিশ, অর্থাৎ যদি তুমি সি ফিশ খাও, সি ফিশ মানে কি? হ্যাঁ, যে একটু আগে বললাম, ওডিও মাইন হবে এখানে উত্তর, যদি তুমি কিছু মনে না করো। আচ্ছা, যদি ওডিও মাইন লিখি তাহলে কী হবে দেখো তো, ওডিও মাইন্ড, অর্থাৎ তুমি কি কিছু মনে করবে বা তুমি কি সি ফিশ খাবে, কিছু তুমি কিছু মনে না করলে তুমি কি সি ফিশ খাবে, এরকম অর্থে এখানে এই লাইনটা ব্যবহার করা হয়েছে। দেখো তো, এখানে আমরা যে উত্তরটা লিখলাম তার সাথে আমাদের লাইনের যে বাংলাটা আমরা চিন্তা করছি সেটা ঠিক আছে কিনা। উড ইউ মাইন্ড ইটিং সি ফিশ, তুমি কি সামুদ্রিক মাছ খেতে কিছু মনে করবে বা কিছু মনে না করলে তুমি সামুদ্রিক মাছ খাবে? আই থিঙ্ক ইউ উইল এনজয় লট, আশা করি, আমি মনে করি তুমি খুব খেয়ে এনজয় করবে, অর্থাৎ মজা পাবে। সো এখানে আমাদের রাইট উত্তরটা হচ্ছে ওডিও মাইন্ড। সি নাম্বার দেখো, শি ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেলফোন ড্যাশ এ ল্যাপটপ,
অবশ্যই আবার একই কথা অর্থ বুঝতে হবে, সে একটা এফোর্ট মানে তার সামর্থ্য নাই, তার সামর্থ্য নাই একটা সেলফোন কেনার, ল্যাপটপের তো প্রশ্নই ওঠে না। এই যে প্রশ্নই ওঠে না বা ভাবাই যায় না, তার তো একটা সেলফোনে কেনার সামর্থ্য নাই, ল্যাপটপ কিনবে এটা তো ভাবাই যায় না। এই যে ভাবাই যায় না বা প্রশ্নই ওঠে না, এক্ষেত্রে আমরা কোন শব্দ ব্যবহার করব? নিশ্চয়ই অনেকে ধরতে পেরেছ, এক্ষেত্রে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। অর্থাৎ যা পুরো ব্যাপারটা কি দাঁড়ালো, যে তার একটা সেলফোন কেনার সামর্থ্য নাই, ল্যাপটপের তো প্রশ্নই ওঠে না। এখন সেলফোন আর ল্যাপটপ কি একটা সেলফোন দিয়ে তো আবার অনেক সময় চারটা ল্যাপটপও কেনা যায়, তাই না? হ্যাঁ যায়, বাস্তবে যায়, কিন্তু আমরা আমাদের কোশ্চেনের খাতিরে কোশ্চেন আমাকে যা বলছে তাতে আমাদের উত্তরটা লেট অ্যালোনই হবে। নাম্বার ডি দেখো, ইট মে রেইন টুডে, মে মানে হচ্ছে হবে মানে সম্ভাব্য, আজকে বৃষ্টি হতে পারে। ইউ ড্যাশ লিভ আর্লিয়ার, অর্থাৎ তোমার তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। বলছে কি যে বৃষ্টি হতে পারে, তোমার তাড়াতাড়ি চলে যাওয়া উচিত, অর্থাৎ তোমার তাড়াতাড়ি চলে যাওয়া ভালো, এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে এই শব্দটা। যদি আমরা এখানে হ্যাড বেটার লিখি তাহলে কেমন হয়? আগে দেখি হলো কি না। ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে। ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, তোমার বরং ভালো তাড়াতাড়ি চলে যাওয়া বা জায়গাটা ত্যাগ করা। এই হ্যাড বেটার নিয়ে কিন্তু কয়েকটা কথা আছে, লক্ষ্য করবে হ্যাড বেটার, এই হ্যাডের সাথে ভি থ্রি, অর্থাৎ আমরা যে ভি থ্রি বলি, ভি ওয়ান ভি টু ভি থ্রি, জানো তো, সেই ভি থ্রির কোনো সম্পর্ক নাই। অর্থাৎ হ্যাড বেটারের সাথে ভি থ্রির কোনো সম্পর্ক নাই, কারণ হ্যাডটা এখানে একা না। আমরা জানি যে হ্যাডের পরে ভার্ব থাকলে যদি ভার্বের ভি থ্রি ফর্ম হতো তাহলে এটা পারফেক্ট হিসাবে কাজ করতো, পাস্ট পারফেক্ট, কিন্তু হ্যাডের পরে এটা কোনো ভার্ব না, আর পাশাপাশি হ্যাড এখানে একাও না, এটা একটা ফ্রেজ ওয়ার্ড, ফ্রেজই তো তাই, তাই না? প্রথমে তো আমাদের আসলে যেটা ফ্রেজ আর ওয়ার্ডের মধ্যে পার্থক্য হচ্ছে এরকম, যে ওয়ার্ড মানে একটা শব্দ আর ফ্রেজ মানে হচ্ছে একাধিক শব্দ, দুই বা ততোধিক হতে পারে, এবং একাধিক শব্দ মিলে কিন্তু একটা অর্থই প্রকাশ করে। এবং শব্দের সাথে অনেক সময় দেখবে যে ফ্রেজ শব্দগুলো এরকমই যে শব্দের সাথে অর্থের শাব্দিক অর্থে খুব একটা মিল হয় না, অর্থাৎ শব্দ এক আর শাব্দিক অর্থ ভিন্ন। নাম্বার ইতে আসো, আই ক্যান রিমেম্বার মাই চাইল্ডহুড, আই ড্যাশ সুইম ইন দ্য রিভার, বলছে যে আমি আমার শৈশবের কথা মনে করতে পারি, ছোটোবেলার কথা, আমি নদীতে সাঁতার কাটতাম। অর্থাৎ দেখো যে ছোটোবেলায় আমি নদীতে সাঁতার কাটতাম, মানে সেই সময় আমি নিয়মিতভাবে একটা কাজ করতাম, অর্থাৎ নিয়মিতভাবে কোনো একটা কাজ আমি করতাম, অভ্যস্তভাবে করতাম বা প্রায় করতাম, এক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো? ইউজ টু ব্যবহার করবো, রাইট? আচ্ছা, যদি আমরা এখানে লিখি ইউজ টু, তাহলে কি উত্তরটা হলো? নিশ্চয়ই অনেকে আমি উত্তর বলার আগে ভেবেছ, আচ্ছা তাদেরকে থ্যাংক ইউ। তাহলে পুরো লাইনটা কি দাঁড়ালো, আই ক্যান রিমেম্বার মাই চাইল্ডহুড, আমি আমার ছোটোবেলার কথা মনে করতে পারছি, আই ইউজ টু সুইম ইন দ্য রিভার, আমি তখন প্রায় বা আমার অভ্যাস ছিল আমি নদীতে সাঁতার কাটতাম। আমাদের পাঁচটা উত্তর হয়ে গেল, যত ক্লু কমে যাবে তত কিন্তু আমাদের উত্তর করা সহজ হবে, কারণ বক্সে যেহেতু কোনো উত্তরই সেকেন্ড টাইম ব্যবহার হয় না, তাই পাঁচটা উত্তর কমে যাওয়া মানে হচ্ছে আমাদের হাতে আর পাঁচটা সেন্টেন্স রইলো এবং পাঁচটা ক্লু রইল, তাই তো? ওকে, আমাদের হয়ে গেল 1, 2, 3, 4, 5 এবং পাঁচটা উত্তর কিন্তু হয়ে গেল। আসলে তো উত্তরগুলো খুঁজে বের করি, প্রথমে ছিল কি অ্যাজ ইফ হয়ে গেল, তাই তো? তারপরে উড ইউ মাইন্ড হয়ে গেল, রাইট? তারপরে নাম্বার সি ছিল লেট অ্যালোন, নাম্বার ডি ছিল হ্যাড বেটার, এই যে হ্যাড বেটার, আর নাম্বার ই ছিল ইউজ টু। তাহলে আমাদের এই শব্দগুলো হয়ে গেছে, আমাদের হাতে আর পাঁচটা শব্দ আছে। ড্যাশ ইজ মেনি ইয়ার্স, আমি এফ নাম্বার বলছি, লক্ষ্য করো, ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, হাউ টাইম ডাজ ফ্লাই, বলছে যে অনেক বছর হয়ে গিয়েছে আমরা প্রথম দেখা করেছিলাম বা আমাদের প্রথম দেখা হয়েছিল। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কত দ্রুত বয়ে যায়, সময় ফ্লাই মানে উড়ে যাওয়া মানে হচ্ছে বয়ে যাওয়া, সময় কত দ্রুত বয়ে যায় এটা বলছে।
এখানে দেখো আমি আগে যখন শব্দগুলো তোমাদের একটা একটা করে বোঝাচ্ছিলাম তখন একটা শব্দের ক্ষেত্রে অর্থাৎ আমাদের ক্লুর একটা শব্দের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ওটা অস্থায়ী শব্দের হিসেবে ব্যবহার হয় এবং তারপরে একটা টু বি ভার্ব ব্যবহার হয়। সেই শব্দটা কি ছিল? ইট। সো এটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো, এটা একেবারে সহজ ছিল এই দশটার মধ্যে। আমার মনে হয় যে এটি সবচেয়ে সহজ। ইট, ইট দিলে উত্তরটা হয়ে যায় ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মিট, হাউ টাইম ডাজ ফ্লাই। তাই ইট আমাদের উত্তর হয়ে গেল। হাতে রইল আর মাত্র চারটা শব্দ এবং চারটা উত্তরই আমাদের দরকার। নাম্বার জি দেখো, হিজ মাদার বিং সিক হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল, বলছে তার লাইনের অর্থটা দেখি, হিজ মাদার বিং সিক, তার মা অসুস্থ হওয়ায় হি নিডস টু গো হোম ড্যাশ পসিবল, তার বাড়িতে যাওয়া দরকার যত তাড়াতাড়ি সম্ভব, তাই তো? তার মা অসুস্থ, তাকে দ্রুত বাড়িতে যেতে হবে। তো এই যে দ্রুত কোনো কাজ করা বা সম্ভাব্য অল্প সময়ের মধ্যে কোনো কাজ করা বা যত তাড়াতাড়ি সম্ভব কাজ করা, এক্ষেত্রে আমরা কোন শব্দ ব্যবহার করবো? অ্যাজ সুন অ্যাজ, তাই তো? যদি আমরা এখানে অ্যাজ সুন অ্যাজ শব্দটা ব্যবহার করি তাহলে কি আমাদের উত্তরটা হবে? দেখো তো বাংলায় কী দাঁড়ালো, তার মা অসুস্থ হওয়ায় হিজ মাদার বিং সিক হি নিডস টু গো হোম অ্যাজ সুন অ্যাজ পসিবল, তার মা অসুস্থ হওয়ায় তার যত দ্রুত সম্ভব বাড়িতে চলে যাওয়া উচিত, নিজ প্রয়োজন, এটা ঠিক ছিল, তাই তো? আচ্ছা, চলে গেল আমাদের অ্যাজ সুন অ্যাজ। হাতে রইল আরও তিনটা, এক দুই তিন চার, চারটা লাইন নাকি? চারটা না, তিনটা লাইন, এক দুই তিন, আমাদের জি নাম্বার শেষ হলো। এইচ নাম্বার, উই ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল, লাইনটা একটু বুঝি। ডেভেলপ মানে কি? উন্নতি করা, তাই তো? হিউম্যানিটি মানবতা, অবজার্ভ উদযাপন কর। আর হরতাল তো আমরা, হরতালের সঙ্গে আমরা বাঙালিরা একেবারে ওতপ্রোতভাবে জড়িত, একেবারে পরিচিত একটা শব্দ, তাই না? আমাদের জীবনে একটা অংশ হয়ে গিয়েছিল একসময়, এখন আর হয় না। তো এখানে লাইনের অর্থটা যেটা দেওয়া হলো, ড্যাশ ডেভেলপ আওয়ার হিউম্যানিটি, আমাদের মানবতার উন্নয়ন করা দরকার হরতালের চেয়ে, অর্থাৎ আমরা হরতাল পালন করার চেয়ে মানবিকতা বা মানবতার যে উন্নয়ন সেটার দিকে বেশি নজর দেওয়া দরকার। তাহলে আমরা এখানে কোন শব্দ ব্যবহার করতে পারি? সবাইকে একটু দেখি তো, সবাইকে একটু সময় দিই, 10 সেকেন্ড, তুমি পারো কিনা, আমি তো এতগুলো করলাম, মনে হয় পারবে। কি পারছো তো? কী হবে এই ইসলামা বলো তো? যদি উড রেদার লিখি তাহলে কি হবে? উই উড রেদার ডেভেলপ আওয়ার হিউম্যানিটি দেন অবজার্ভ হরতাল। উড রেদার অর্থটা কী ছিল? বরং ভালো। আমাদের লাইনের পুরো যেই অর্থটা দাঁড়ালো, আমাদের বরং ভালো মানবতার দিকে দৃষ্টি দেওয়া হরতাল পালন করাচ্ছে, অর্থাৎ হরতাল পালন করাচ্ছে আমরা যাতে মানবতার দিকে দেশি দৃষ্টি দেই। তো চলে গেল উড রেদার, হাতে রইল দুইটা শব্দ, আমাদের হাতেও আছে দুইটা লাইন সলভ করার জন্য। দেয়ার স্টার্টেড এ হেভি স্টর্ম হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, ড্যাশ আই হ্যাড বিন আউট দেয়ার, সেকেন্ড লাইন। আচ্ছা, ফার্স্ট লাইনটা ছিল এরকম যে দেয়ার স্টার্টেড এ হেভি স্টর্ম, সেখানে একটা ভয়ঙ্কর স্টর্ম শুরু হয়ে গিয়েছিল। হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, অর্থাৎ আমি যখন বাইরে যাব ভেবেছিলাম সেই সময় একটা বড় মানে ভয়ঙ্কর একটা ঝড় শুরু হয়ে গিয়েছিল। ড্যাশ আই হ্যাড বিন আউট দেয়ার, কী হতো যদি আমি তখন বাইরে থাকতাম, অর্থাৎ যখন ঝড় হচ্ছিল তখন যদি আমি বাইরে থাকতাম তাহলে কী হতো? এই যে তাহলে কী হতো, তাহলে কী হবে, এক্ষেত্রে ব্যবহার করবো। দেখো তো এখানে আমাদের শব্দ আছে সো দ্যাট, মানে হচ্ছে যাতে বা জানো, আর হোয়াট ইফ মানে হচ্ছে তাহলে কী হতো বা তাহলে কী হবে। সো বুঝতেই পারছো এখানে আমাদের উত্তরটা হবে হোয়াট ইফ, তাই তো? আমরা যে এখানে হোয়াট ইফ লিখি তাহলে আমাদের উত্তর দাঁড়ায় সেকেন্ড লাইন, যেটা ফার্স্ট লাইন ছিল দ্যার স্টার্টেড এ হেভি স্টর্ম হোয়েন আই ওয়াজ অ্যাবাউট টু গো আউট, হোয়াট ইফ আই হ্যাড বিন আউট দেয়ার, কী হতো আমি যখন বাইরে থাকতাম, অর্থাৎ ঝড়ের সময় যদি আমি বাইরে থাকতাম। তোমাকে তো একটা জিনিস লক্ষ্য করলে কি না, দেখো যে এখানে আমরা যে কোশ্চেনগুলো করলাম এগুলো বোর্ডের কোশ্চেন, এবং বোর্ড কোশ্চেনগুলো এরকম হয় যে এক লাইনে তোমার এক শূন্যস্থান থাকে, ওখানে উত্তর লিখতে হয়,
দেখা যাচ্ছে যে তোমার দুইটা লাইন থাকে, সেই দুইটা লাইনের ফার্স্ট লাইনে অথবা সেকেন্ড লাইনে আমাদের উত্তরগুলো লিখতে হয়। অর্থাৎ যেই লাইনে উত্তর লিখতে হবে না সেই লাইনে উত্তর লেখার জন্য একটা ক্লু থাকে, অর্থাৎ অর্থগতভাবে আমরা বুঝে নিব যে এখানে আসলে আমাদের উত্তরটা কী হতে পারে। আচ্ছা, আমাদের এইবার নিশ্চয়ই উত্তর করা একেবারে সহজ, কারণ আমাদের হাতে আছেই একটা শব্দ, আর আমরা কোন শব্দটা আছে আমাদের সো দ্যাট, আর উত্তরও আমাদের একটাই করতে হবে, হি টুক এ পার্ট টাইম জব। পার্ট টাইম জব, সে একটা পার্ট টাইম জব নিয়েছিল, টুক পাস্ট, সো দ্যাট হি কুড আর্ন সাম মানি, যাতে করে সে কিছু টাকা উপার্জন করতে পারে। তাহলে এটা নিশ্চয়ই তোমাদের জন্য খুব সহজ ছিল এই উত্তরটা করা, যে সে একটা পার্ট টাইম জব নিয়েছিল যাতে করে সে একটা কিছু টাকা ইনকাম করতে পারে। তো চেষ্টা করলাম, আজকে আমাদের স্পেশাল ইউজ অফ স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডসের প্রথম ক্লাস ছিল, আমি আরও এক দুইটা ক্লাস নিব, এবং পরবর্তী ক্লাসে বা আমার ইচ্ছা আছে বা এরপরে যে ক্লাসগুলো আসবে কিছু আরও স্পেশাল ওয়ার্ডস, মানে হচ্ছে যে সকল ওয়ার্ডসগুলো একটু কঠিন হয়, সচরাচর বোর্ডে আসে না, মাঝে মাঝে দুই একটা চলে আসে, কিন্তু ওগুলো আসলে হয়তো স্টুডেন্টরা অনেক সময় বেগ পেতে হয়, কারণ আমরা পরিচিত 20-30টা বা 30-35টা ওয়ার্ড শিখে এই কোশ্চেনটা সলভ করি, বাট কিছু শব্দ আছে যেগুলো আসলে কিন্তু অনেক সময় উত্তর করা মুশকিল হয়ে যেতে পারে। তো ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকে আমার সামগ্রিক ক্লাস, আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। আগামী ক্লাস আমার আসছে শনিবার ঠিক 2:50, তো করোনাকালীন অবস্থায় অবশ্যই কথা বলতে হবে যে বেঁচে থাকলে আবার দেখা হবে, সবাই ভালো থাকবে, থ্যাংক ইউ।